ছাত্রীরা শহীদা মনুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদাউস আরা, সহকারী শিক্ষক শহীদা মনুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় বেগুনগঞ্জ নোয়াখালী। আজকে যে ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নয়, আলোর ঘটনা। আলোর ঘটনার আমাদের আজকের পাঠ হচ্ছে পাঁচ আট দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। দর্পণ বা আয়নাতে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই সম্পর্কে, তার যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে আমরা জানি যে যদি কোনো মাধ্যমে আলো পড়ে এবং সেটা প্রতিফলিত হয়ে সেই আলোটা আমাদের চোখে ফিরে আসে, আমরা সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। এখন যদি কোনো চকচকে বা কোনো চকচকে বা বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে গিয়ে পড়ে, যদি কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে গিয়ে সেই প্রতিফলিত আলোটা পড়ে, তাহলে কি ঘটবে? ধরো আয়না, আয়না বা দর্পণ, দর্পণের সামনে যদি আমরা কোনো একটা বস্তু আমরা ধরি, তাহলে সেই বস্তুটার একই রকমের প্রতিবিম্ব আয়নাতে সৃষ্টি হবে। অর্থাৎ আমরা আয়নাতে সেই বস্তুটা সরাসরি একই রকমভাবে একই দূরত্ব থেকে আমরা দেখতে পাব। এখন কোনো চকচকে মাধ্যম তুমি সেটা আয়নাও নিতে পারো, আয়না বা দর্পণ, এবং সেটা হচ্ছে গিয়ে পরিষ্কার পানি, পরিষ্কার পানিতেও প্রতিফলন হয়। তাহলে আমরা যদি দর্পণের সামনে দাঁড়াই, তাহলে আমরা আমাদের নিজেদের প্রতিবিম্বটা, অর্থাৎ আমাদের মতো হু আমরা দেখতে পাই, দর্পণের সামনে প্রতিফলিত হয়। একটি বড় দর্পণের সামনে দাঁড়ালে দর্পণে তোমার প্রতিবিম্ব সৃষ্টি হবে। এখন তুমি চিন্তা করো যে দর্পণের সামনে তুমি দাঁড়ালা বা আয়নার সামনে তুমি দাঁড়ালা, সে আয়নাতে তোমার মতো হুবহু দেখা গেল বা তোমার প্রতিবিম্ব হুবহু সৃষ্টি হলো। সেই প্রতিবিম্বটা কি তোমার থেকে বড় না তোমার থেকে ছোট? সেই প্রতিবিম্বটা তুমি আয়না থেকে যতটুকু দূরত্বে দাঁড়িয়েছ, সেই প্রতিবিম্বটা দূরত্ব কি আয়না থেকে তত দূর কিনা, এই জিনিসগুলি তুমি খেয়াল করবে। এবার প্রতিবিম্বের সামনে তুমি এক পা এগিয়ে যাও, আয়নার সামনে তুমি এক পা এগিয়ে যাও, প্রতিবিম্বটাও আয়নার সামনে এক পা এগিয়ে যাবে। এবার যদি তুমি ডান হাতটা নাড়াও, তাহলে আয়নাতে মনে হবে যে তুমি বাম হাতটা নাড়াচ্ছ, যদি বাম হাতটা নাড়াও তাহলে মনে হবে যে তুমি ডান হাতটা নাড়াচ্ছ। তারপর এখন এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মনে আসে, যে কেন আয়নার সামনে দাঁড়ালে কেন হুবহু আমার মতো দেখা যাবে, আমি আয়না থেকে কতটুকু দূরত্বে দাঁড়িয়েছি, আমি আয়না থেকে যদি সামনের দিকে এক পা এগিয়ে যাই তাহলে প্রতিবিম্বটাও কেন আবার আমার মতো সামনের দিকে এক পা এগিয়ে আসলো, আমি আয়নার সামনে ডান হাতটা নাড়ালাম প্রতিবিম্বটাও কেন বাম হাতটা নাড়ালো, বা আমি বাম হাতটা নাড়ালাম প্রতিবিম্বটা কেন ডান হাতটা নাড়ালো। এই প্রশ্নগুলোর উত্তর গুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিবিম্ব সম্পর্কে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠে আসবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের যে দূরত্ব সম্পর্কে যদি আমরা একটা কাজ করি, একটা টেবিলের উপর যদি আমরা একটা স্বচ্ছ কাঁচ রাখি এবং সে দুইটা মোমবাতি নিই, একটা মোমবাতি কাঁচের স্বচ্ছ কাঁচের সামনে এবং জ্বলন্ত অবস্থায় রাখা হয়, এবং আরেকটা মোমবাতি কাঁচের পেছনে সেটা না জ্বালিয়ে রাখতে হবে। কাঁচটিকে টেবিলের উপর সোজা করে রাখতে হবে, যাতে দুইটা মোমবাতির মাঝখানে কাঁচটিকে সোজা করে রাখতে হবে, যাতে কাঁচটি কোনোভাবেই না নড়ে যেতে না পারে। সামনের যে মোমবাতিটা সেই মোমবাতিটা থাকবে জ্বলন্ত অবস্থায় এবং পেছনের যে মোমবাতিটা সেটা থাকবে নিভৃত অবস্থায়। তাহলে দ্বিতীয় মোমবাতিটি কাঁচের পেছনে এমনভাবে রাখতে হবে যাতে জ্বলন্ত মোমবাতির যে শিখা
সেই শিখাটা দেখতে দেখে যেন মনে হয় দ্বিতীয় মোমবাতি বা কাঁচের পেছনের মোমবাতির উপরে সেই শিখাটা জ্বলছে। এবার কাঁচটি থেকে জ্বলন্ত মোমবাতির দূরত্ব ও দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপ। এবার এই কাঁচের থেকে প্রথমে জ্বলন্ত মোমবাতির দূরত্ব মাপতে হবে, তারপরে এই যে দ্বিতীয় মোমবাতিটা কিন্তু জ্বলছে না সেই মোমবাতির দূরত্ব মাপতে হবে। মাপার পর দেখা যায়, পরীক্ষা করে দেখতে হবে যে দুইটারই দূরত্ব সমান কিনা। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমি এই দ্বিতীয় মোমবাতির জায়গায় আমার আঙুলটা ধরি তাহলে মনে হবে যে আমার আঙুলের মাথায় আগুন জ্বলছে। তাহলে আমরা এই যে দর্পণের সামনে যদি আমরা নিজেরা দাঁড়িয়ে এই পরীক্ষাটা করি, বা হয়তো এইভাবে যে পরীক্ষাটা আমরা করি একটি টেবিলের উপর কাঁচ রেখে দুইটা মোমবাতি রেখে যদি আমরা পরীক্ষাটা করি, তাহলে আমরা আমাদের যে প্রশ্নের উত্তরগুলি পাই মোটামুটি সেগুলি হচ্ছে প্রতিবিম্ব সম্পর্কে আমাদের ধারণাকে একটু অনেক বুঝতে সুবিধা হয়। তাহলে প্রতিবিম্ব সম্পর্কে আমরা যে ধারণাগুলি পাই সেই ধারণাগুলি হলো, দর্পণে সৃষ্ট তোমার প্রতিবিম্ব তোমার সমান, সকল প্রতিবিম্বের লাইনে সত্য। তুমি যদি দর্পণের সামনে দাঁড়াও, আমি যদি দর্পণের সামনে দাঁড়াই, তাহলে আমাদের প্রত্যেকের প্রতিবিম্ব হবে প্রত্যেকে সমান। এবং যদি আমি একটি স্কেল ধরি দর্পণের সামনে বা আয়নার সামনে, এই স্কেলটা যে সাইজ যে আকার সেম সাইজ সেম আকারে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। এই জন্যই বলা হয়েছে যে সকল বস্তুর বেলায় এটি সত্য। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে দর্পণ থেকে তোমার এবং প্রতিবিম্বের দূরত্ব সমান। আয়নার সামনে যে আমি দাঁড়িয়ে আছি এবং আয়নার ভেতরে আমার যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, এই দুইটা আমার বাস্তব বস্তু এবং প্রতিবিম্ব এই দুইটা দূরত্বই আয়না থেকে সমান হবে। তিন নম্বর পয়েন্টে আসো, প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে। আমি একটু আগে বলেছিলাম, আমি যদি ডান হাতটা আয়নার সামনে নাড়াই মনে হবে যে বাম হাতটা আয়নার সামনে নাড়ানো হচ্ছে, যদি বাম হাত নাড়াই তাহলে মনে হবে যে ডান হাতটা নাড়ানো হচ্ছে। এর অর্থ এই যে প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে। তাহলে আমরা এই পরীক্ষা থেকে প্রতিবিম্ব সম্পর্কে এই তিনটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি। তাহলে আমাদের যে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব থেকে যে পাঠটা আমাদের আজকে ছিল সেটা আজকে এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।